নমস্কার, রয়েছেন ওঙ্কারের সঙ্গে, দেখছেন ওঙ্কার অনলি ট্রুথ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ, এবং সারাদিনের বাছাই করা খবর, সেই খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে আপনাদের সবাইকে স্বাগত। নিউজ অ্যান্ড ভিউজে আজ প্রথম কোন খবর নেওয়া যায়, আজ কোন খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ? অনেক খবর আজ সারাদিন রয়েছে, এবং তার মধ্যে অবশ্যই গুলিচালনার ঘটনা, কলকাতা শহরে গুলিচালনার ঘটনা, এবং রয়েছে পুরুলিয়াতেও গুলিচালনার ঘটনা, এরকম অনেক খবর রয়েছে। তবে আমাদের মনে হয়েছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কিন্তু জ্ঞানব্যাপী মসজিদ, এবং এই জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আগামী বেশ কয়েকদিন রাজ্যের রাজনীতি, দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি, কিন্তু আন্তর্জাতিক মহল কিন্তু উত্তাল হয়ে থাকবে। এ কথা কিন্তু এক্ষুনি এক্ষুনি বলে দেওয়া যায়, কারণ কেউ একজন বলেছিল ভারত যদি কোনো শরীর হয়, সেই শরীরে যদি কোনো ফোঁড়া হয়, তার প্রভাব গোটা অঞ্চলে, অর্থাৎ ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলিতে, বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের মতো রাষ্ট্রগুলিতে ছড়িয়ে পড়ে। সুতরাং জ্ঞানব্যাপী মসজিদ এবং জ্ঞানব্যাপী মসজিদের ঘটনা আগামী কয়েকদিন পার্শ্ববর্তী দেশগুলোতে প্রভাব ফেলবে এমনটাও কিন্তু মনে করা হয়। সেই কারণে জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের এই নিউজ অ্যান্ড ভিউজে। সুমিতদা রয়েছেন। সুমিতা, আজকে জ্ঞানব্যাপী মসজিদকে আমরা কেন বেছে নিলাম, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে কেন আলোচনা করতে বসলাম গোটা এক ঘন্টা, যেখানে সারাদিনের বাছাই করা খবর নিয়ে আমাদের আলোচনা করার কথা, কেন জ্ঞানব্যাপী মসজিদ? আমার যেটা মনে হচ্ছে যে বাবরি মসজিদের পর এই বিতর্কটা সবথেকে বেশি প্রাসঙ্গিক থাকবে আগামী বেশ কিছুদিন, মেবি আগামী 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বিজেপির গোটা কামব্যাকটা, পলিটিক্যাল কামব্যাকটা, সেটা কিন্তু বাবরি মসজিদকে ধরে। আমরা জানি 1984 যখন লোকসভা নির্বাচন হয়, যে নির্বাচনে কংগ্রেস শেষবারের মতো 400 ভোট পেয়েছিল এবং একক নিরঙ্কুশ এসেছিল, তারপরে আর একক নিরঙ্কুশ আসেনি, তখন বিজেপি আসন পেয়েছিল 2। আজকে বিজেপির আসন এককভাবে 300 বেশি। তো এই জার্নিটাতে প্রথম কামব্যাকটা শুরু হয়েছিল কিন্তু আদানি রথযাত্রাকে কেন্দ্র করে, যে রাজীব গান্ধীকে মনে হয়েছিল অপ্রতিরোধ্য 1987 ভিপি সিং যখন ভেঙে বেরিয়ে গেলেন কংগ্রেস ছেড়ে, এবং তার পরবর্তীকালে ভিপি সিংকে প্রধানমন্ত্রী করে প্রথম কংগ্রেসকে দ্বিতীয়বারের জন্য ধাক্কা দেয়া 10 বছর বাদে আবার 1977 পরাজয়ের পর, সেবার কিন্তু বিজেপি 2 থেকে তার আসন সংখ্যা বেরিয়ে নিয়ে চলে গেছিল 87, এবং তারপরে 91 এলকে আদওয়ানি যে রামযাত্রা, রামরথ শুরু করলেন, যে লক্ষ্য হচ্ছে রথযাত্রা এবং বাবরি মসজিদকে মুক্ত করা, যার শেষ পরিণতি হয়েছিল বাবরি মসজিদ ধ্বংস করার মধ্যে দিয়ে। তো এই যে ফিরে আসা বিজেপির সংসদীয় রাজনীতির অঙ্গনে সংখ্যার বিচারে ক্রমাগত, অর্থাৎ যত বেশি এই রাম মন্দিরের এজেন্ডাকে ঠেলা হয়েছে, তার মাত্র 10 বছরেরও কম সময় বিজেপির ক্ষমতায় আসা, একদমই তাই, একদম মানে কেন্দ্রে প্রথমবারের জন্য অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ক্ষমতায়, একদমই তাই। এবং মনে রাখতে হবে যে 1980 সালে যখন বিজেপি ভাঙা হয়, তারপরে পাঁচমানি তো ওদের একটা কনভেনশনে খুব অল্প পিরিয়ডের জন্য ওরা গান্ধীবাদী সমাজতন্ত্রকে নিজেদের মতাদর্শ হিসেবে ঘোষণা করেছিল, খুব ইন্টারেস্টিং। সেই চ্যাপ্টারটা বিজেপির নেতারা বোধহয় নিজেরাও এখনো ভুলে গেছেন, কারণ বিজেপির পরবর্তী পুরো উত্থানটাই হচ্ছে কিন্তু ধর্মের রাজনীতির মহিমা নিয়ে, এবং বাবরি মসজিদ ওয়াজ দ্য সেন্ট্রাল ক্যাটালিস্ট এজেন্ডা, অন্য কিছু নয়। একদম। তো আমার মনে হচ্ছে যে এই নির্বাচন 2024, যেটা বিজেপির পক্ষে আর একটা অ্যাসিড টেস্ট হওয়ার কথা ছিল, কারণ ছবি যেটা সেটা হচ্ছে উত্তরপ্রদেশ ওরা জিতেছেন, কিন্তু অখিলেশ যাদবের আসন সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ আগের থেকে। একদম। বিহারে ওরা জিতেছেন সেটা পরাজয়ের নামান্তর মাত্র, তেজস্বী যাদবের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। 2021 বিধানসভাতে পশ্চিমবঙ্গ বিজয়ের জন্য ওরা ঝাঁপিয়েছিলেন, তার ফলাফল কি হয়েছে সেটা গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে। একদম। মধ্যপ্রদেশে ওরা হেরে যাওয়ার পর সরকার দখল করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ভাঙিয়ে নিয়ে, রাজস্থানে ওরা পরাজিত, ছত্তিশগড়ে পরাজিত, ঝাড়খণ্ডে পরাজিত, অন্ধ্রপ্রদেশের প্রশ্নই উঠছে না,
কর্ণাটকেও কার্যত দল ভাঙানোর খেলার পর ফেরত এসছেন। মহারাষ্ট্রে ওদের সরকার নেই, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা ওদের কাছে, ভরসা গুজরাট, সামনেও নির্বাচন সেখানে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ইট ওয়াজ অবভিয়াস যে রুটি রুজি, বেরোজগারি, মহাঙ্গাই, গ্যাসের দাম, খাদ্যদ্রব্যের দাম, আইনশৃঙ্খলা, একের পর এক দেশের যেগুলো স্থায়ী অ্যাসেট তৈরি হয়েছিল, যে নেহরু কিছুই করেননি সেই নেহরুর সময়কালে, সেগুলো একের পর এক, এই সেদিনকে আইপিওর অলরেডি 21,000 কোটি টাকার শেয়ার এলআইসির বিক্রি হয়ে গেছে, ও ফর্মালি লিস্টিংয়ের জেনারেল কোটায় ওপেন হওয়ার আগেই প্রিসেলেই বিক্রি হয়ে গেছে। তো এই অ্যাসেটগুলো তো আমাদের দেশ তৈরি করেছিল, একদম। বিএসএনএল টাটা গোষ্ঠী অলরেডি টাই আপ করে নিয়েছে। তো এখন এই জায়গাটাতে আমার যেটা মনে হয়েছে যে বিজেপি নেতৃত্ব আরও একবার এই বাবরি মসজিদের বিকল্প যে জায়গাটা, অর্থাৎ সবথেকে বেশি বিতর্কিত জ্ঞানবাপী মসজিদ এবং আওরঙ্গজেবকে খলনায়ক বানানোর সবথেকে সহজ জায়গা যেটা, কাশী বিশ্বনাথ মন্দির আওরঙ্গজেব ভেঙেছিলেন, এই স্টোরিটা আমরা সবাই জানি। একটা যে কোনো হিন্দু ঘরের মানুষ যখন বারাণসীতে যান, ওখানকার পাণ্ডারা পরম্পরা অনুযায়ী দেখিয়ে এসছেন যে আওরঙ্গজেব আক্রমণ করেছিল, বাবা বিশ্বনাথ পালিয়ে এই কুয়োতে গিয়ে ঝাঁপ দিয়ে লুকিয়েছিল, ওই দেখুন জ্ঞানব্যাপী মসজিদ, আমাদের মন্দির ছিল, আওরঙ্গজেব ভেঙে মসজিদ বানিয়ে দিয়েছে। তো এই যে ন্যারেশনটা তৈরি হয়, এই ন্যারেশনটা একটা ডিভাইড তৈরি করে। তো এই ডিভাইডটার উপর দাঁড়িয়ে ভোট করা বিজেপির পক্ষে বেশি সুবিধা। বিশ্বনাথের যে মন্দিরের কথা এবং জ্ঞানব্যাপী, সেখানে একটি কুয়োর উল্লেখ করা হয়েছে, জ্ঞানব্যাপী কুয়ো, সেটা আমাদের পুরাণেও রয়েছে, স্কন্ধ পুরাণে রয়েছে, আমি আসবো তার আগে। 5 মহিলার আবেদনের ভিত্তিতে এই সার্ভেটা হয় এবং সেই 5 মহিলা তারা দাবি করেন যে তারা ওখানে মাতা, আমরা যাকে দুর্গা বলে পুজো করি, সেই শিবের, শিবের জায়া, শিব জায়ার সেখানে মূর্তি রয়েছে এবং সেই শিব জায়ার মূর্তিতে তারা 92-এর আগে পর্যন্ত প্রত্যেক দিন পুজো করতেন এবং এখন তারা বছরে একবার পুজো করেন এবং পশ্চিমের দেওয়ালে নাকি হিন্দুর হিন্দুর বিভিন্ন রকম সিম্বল রয়েছে, ঘণ্টা রয়েছে এবং আরও অন্যান্য রকম সিম্বল রয়েছে এবং তাদেরকে, ওই 5 মহিলা আবেদন করেন নিম্ন আদালতে, তাদেরকে দুর্গার এই যে মূর্তি রয়েছে সেখানে পুজো করার অনুমতি দেওয়া হোক বছরভর, এবং এই নিয়েই কিন্তু নিম্ন আদালতে মামলা হয় এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই সার্ভের নির্দেশ দেওয়া হয়। 3 দিনব্যাপী এই সার্ভে চলে এবং সার্ভের শেষ দিন জ্ঞানব্যাপী মসজিদের একটি পুকুর থেকে একটি শিবলিঙ্গ উঠে আসে। ঠিক কী ঘটেছে সার্ভের শেষ দিন আমরা একবার দেখে নেব। বারাণসীতে প্রায় 2.5 দিন ধরে চলা জ্ঞানব্যাপী মসজিদের সমীক্ষার গোটাটাই শান্তিপূর্ণ ছিল, সংবাদ মাধ্যমে এই কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের সরকারি আইনজীবী মহেন্দ্র প্রসাদ। তিনি বলেন, কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকালে জ্ঞানব্যাপী মসজিদের সমীক্ষার কাজ শেষ হয়েছে। মসজিদের অন্দরের 2টি গম্বুজ, ভূগর্ভস্থ অংশ, পুকুর সব জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওগ্রাফি করা হয়েছে। সোমবারই এই সমীক্ষার রিপোর্ট তৈরির কাজও শেষ হবে বলে জানিয়েছেন তিনি। হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন আদালতে আবেদন করে বলেন, সোমবার সমীক্ষা চলাকালীন মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ, এমন পরিস্থিতিতে সিআরপিএফ দিয়ে এটি সিল করে দেওয়া উচিত। ইসে আবার কি সাফ করি হাম, ইসে আবার সাফ কি করি, কালা পাথর ই হাম নাহি কহ রহে, পুরাতত্ত্ব বিভাগ আয়া, ইসে আবার কুছ নাই কাছে, আন্দা পুরাতত্ত্ব বিভাগ কে দিয়া স্যার, জি ডিএম কো। হিন্দু পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত দেরি না করে দুপুর 12টার দিকে যেখানে শিবলিঙ্গ পাওয়া গেছে সেটি সিল করে দেওয়ার নির্দেশ দেয়। বারাণসী আদালত থেকে নিযুক্ত আইনজীবী বিশাল সিং জানিয়েছেন, যা যা পাওয়া গেছে তার রিপোর্টে দেখানো হবে, প্রমাণ কারো পক্ষে বাড়ানো হবে না বা কমানো হবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন, সমীক্ষা চলাকালীন উভয় পক্ষই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহযোগিতা প্রদান করেছে। জ্ঞানব্যাপী মসজিদের ঘটনাবলীর এই মোড়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া ফেলতে শুরু করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক পরিচিত মুখ ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছে, বাবরি মসজিদের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা চলছে। বামপন্থী বিভিন্ন দলও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি তুলেছে। ব্যুরো রিপোর্ট, অঙ্কার, অনলি ট্রুথ। সুবিধা, আমি কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত না করে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। বাবরি মসজিদ নিয়ে যখন বিতর্ক হলো, বাবরি মসজিদ থেকে একটি মূর্তি পাওয়া গেল, রামলালা বিরাজমান, এবং এখান থেকে যখন বিতর্ক শুরু হলো, এখানেও শিবলিঙ্গ পাওয়া গেল, 12 ফুট বাই 4 ফুট শিবলিঙ্গ, মাটির 3 ফুট নিচে রয়েছে,
পুকুর ছেঁচার পর সেই মূর্তিটি শিবলিঙ্গটি বেরিয়ে এলো। কি বলবেন, মানে কোথাও একটা সেই পুকুরটি তাহলে এতদিন যেটা মসজিদ চত্বরে ছিল, এতদিন ধরে সেই পুকুরটি পরিষ্কার করা হয়নি সেটা বিশ্বাস করতে হবে। না, আমি আমি অনুপ একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে এটা দর্শকদেরও আমি এটা আমার বিশ্বাস থেকে বলছি, এটা আমি কোনো সংবাদ মাধ্যমের মুখপাত্র হিসেবে বলছি না, এটা আমার বিশ্বাস। সুপ্রিম কোর্ট তো বলেছেন যে বিশ্বাস ওটা যে ওখানে বাবরি মসজিদে আছে, বিশ্বাসের উপর দাঁড়িয়ে ওরা রায় দিয়েছেন, তো বিশ্বাস ইজ নাও এ লিগাল প্রেমাইস। তো এটা আমার বিশ্বাস হচ্ছে এটা যে ওখানে রামলালা 1949-এ ঢোকানো হয়েছিল বাবরি মসজিদে, তো আমরা আগে রামলালা ছিল না। তো আমার বিশ্বাস হচ্ছে যেটা যে এগুলো এইভাবে ঢোকে কোথাও না কোথাও, 1949-এ রামলালাকে ঢোকানো হয়, এবং যে পরবর্তীকালে রাজীব গান্ধী রাজত্বকালে যে ডিএম উদ্যোগ নিয়েছিলেন যে ওই রামলালার ঘরের তালা ভেঙে নতুন করে পূজা পাঠ শুরু করার অনুমতি দেয়া, তিনি পরবর্তীকালে বিজেপি নির্বাচিত হন। ইট ইজ ফ্যাক্ট, ইট ইজ অন রেকর্ড, এটা কেউ ডিসপিউট করতে পারবে না। আমার যেটা বক্তব্য যে আমি এটা ইতিহাসের একজন ছাত্র হিসেবে কখনোই বলবো না যে ঔরঙ্গজেব সত্যি কোনো মন্দির ভেঙে মসজিদ করেননি। সুমিত, ঔরঙ্গজেব প্রসঙ্গে আসবো, আপনি ডিএমের কথা বললেন, রাজীব গান্ধী কংগ্রেসও তো এর দায় এড়াতে পারে না। কে কে করে দায় এড়াবে, কারণ রাজীব গান্ধীর সময়ে তো বিতর্কিত মামলালা মন্দিরের মূর্তির দরজা খোলা হয়েছিল। তার মানে ধর্ম নিয়ে রাজনীতি, শুধু আমরা বিজেপির কথা বলি, সব দলই ধর্ম নিয়ে রাজনীতির কথা ভাবে এবং ধর্মীয় যে ভাবাবেগ সেই ভাবাবেগকে কেন্দ্র করে ভোটের কথা ভাবে। সব দল না হলেও কোনো কোনো বড় দল তো বটেই, কারণ যখন 84-তে ইন্দিরা গান্ধীর চিতার ভোট দেখানো হয়েছিল, সেখানে তো জাতীয় দল হিসেবে কংগ্রেসের তো একটা দুঃখ প্রকাশ করা উচিত ছিল যে 3000 শিখ যখন দাঙ্গায় পুড়ে গেছিল, সেই দায়িত্ব পালন করতে কংগ্রেস ব্যর্থ হয়েছে। আজকে পাঞ্জাবে কংগ্রেসের যে একাধিকবার পরাজয়, তার শিকড় কিন্তু অনেকটা নিহিত 84 দাঙ্গাতে, এটা মনে রাখতে হবে। সুতরাং প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতার পতাকা বহন করাটা খুব শক্ত কাজ। একদম একদম, আপনি ঔরঙ্গজেবের কথা বলছিলেন, ঔরঙ্গজেবের আগে আমি যদি একটু আগে যাই, কাশী বিশ্বনাথ মন্দির দীর্ঘদিন দীর্ঘদিনের কাশী বিশ্বনাথ মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরে কি ঘটেছিল, এটা তো সবাই বলে যে কাশী বিশ্বনাথ মন্দিরের ঔরঙ্গজেব মন্দির ভেঙেছিল, তো সত্যি কথা তো কেন, ইতিহাসের সব থেকে বিপজ্জনক বাঁক হচ্ছে অর্ধসত্যগুলো। পট্টবী সীতারামায়া এই ঘটনাটা পুরো ডিটেলে নথিভুক্ত করেছেন, কারণ এই ইতিহাসগুলো সাপ্রেস করা হয়। সেটা হচ্ছে ঔরঙ্গজেব দিল্লির থেকে যাচ্ছিলেন, তার সঙ্গে হিন্দু ওমরাওরা ছিলেন, এটা মনে রাখতে হবে যে ভারতবর্ষের সম্রাট তিনি ছিলেন, কিন্তু ভারতবর্ষের সম্রাট মানে সমস্ত প্রদেশের যারা রাজা বা মহারাজা তারা সব মুসলমান হয়ে গেছিল এরকম ব্যাপারটা নয়, এটা একটা খুব ভুল ধারণা। ঔরঙ্গজেবের সময়ে বহু হিন্দু রাজা, বহু হিন্দু মানে স্বাধীন মহারাজ সবাই ছিলেন, তো ন্যাচারালি ঔরঙ্গজেবের ক্যাম্প শিবির পড়েছে বেনারসে। অনেক রাজার রানী যারা, তারা বললেন যে আপনারা বেনারসের উপর দিয়ে যখন যাচ্ছে তাহলে আমরা বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে আসব। তো পট্টবী সীতারামায়ার বই থেকে বিখ্যাত ইতিহাসবিদ, যিনি সুভাষের কাছে নির্বাচিত করে কংগ্রেসের নির্বাচনী লড়াইতে পড়াইতে হয়েছিলেন সুভাষ বোসের কাছে, তো সেখানে যে ইতিহাস তখনকার পাণ্ডারা বলে না, অবভিয়াসলি ওইটুকু বলে যে ঔরঙ্গজেব ভেঙেছিল, কেন ভেঙেছিল সেটা বলে না। যেভাবে বিদ্বেষ ছড়ায়, মানে এটা খুব ইন্টারেস্টিং কেস স্টাডি কাশী বিশ্বনাথের মন্দিরটা, এটা দর্শকরা শুনলে ভালো লাগবে মন দিয়ে। কচ্ছের মহারানীও ছিলেন যারা ওই পুজো দিতে গেলেন বিশ্বনাথের মন্দিরে, সময় অতিক্রান্ত, দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে, সমস্ত মহারানী ফেরত এসছেন, কচ্ছের মহারানী ফেরত আসেনি। খোঁজ 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 পাওয়া গেল যে কচ্ছের মহারানীকে একদল পাণ্ডা ইলোপ করে নিয়ে চলে গেছে। মহারাজারা স্তম্ভিত, অন্য রাজন্যরাও আছেন, তারা বাদশাহের কাছে এসে বললেন যে আপনি বাদশাহ গোটা ভারতবর্ষের, আপনার সঙ্গে আমরা সম্ভ্রান্ত রাজা মহারাজারা যাচ্ছি, আমার সাম্রাজ্যে আমার মহারানীর যদি ইজ্জত আপনার সাম্রাজ্যে সুরক্ষিত না হয় তাহলে রাজধর্ম কিসের। তখন খোঁজ পেয়ে ঔরঙ্গজেব প্রথমে কাশী বিশ্বনাথ মন্দিরের যারা দায়িত্বে ছিলেন মহন্ত, যারা অধ্যক্ষ, যারা পাণ্ডা, তাদেরকে বলেন যে তোমরা মহারানীকে ফেরত দাও। দে ডিনাইড, সামারেলি ডিনাইড,
এরপরে আওরঙ্গজেবের কাছে খবর পৌঁছয়, উনিও অতদিন ধরে একটা সাম্রাজ্য চালিয়েছিলেন, কোথায় কি ঘটেছে কেন ঘটেছে বের করে নিতে তারও খুব বেশি সময় লাগেনি। আওরঙ্গজেব তখন নির্দেশ দেন সেনাদেরকে যে মন্দিরে এবার অভিযান চালাতে হবে, আমার যে কোনো মূল্যে কচ্ছের মহারানীকে উদ্ধার করতে হবে অ্যাট এনি কস্ট। মনে রাখতে হবে তিনি কিন্তু একজন হিন্দু মহারানী, তিনি কোনো মুসলিম বেগমের উদ্ধার করার জন্য যাচ্ছেন না। এরপর দেয়াল গাত্রে একটা গণেশ মূর্তিকে খুঁজে পাওয়া যায় যেটা অ্যাকচুয়ালি একটা গুপ্ত প্রবেশ পথ। সেই গণেশ মূর্তিকে স্লাইড করে সরানোর পর প্রকোষ্ঠের নিচে নেমে যাওয়া হয়, মন্দিরের গর্ভগৃহের নিচে একটা লুপ্ত কক্ষ পাওয়া যায় যেখান থেকে বিধ্বস্ত বিত্রস্ত অবস্থায় কচ্ছের মহারানী উদ্ধার হয়। তখন আওরঙ্গজেব বলেন যে যেখানে তোমরা এরম অধর্মের কাজ করতে পারো সেখানে তোমাদের কোনো অধিকার নেই এই মন্দিরের আর অচি হিসেবে থাকবার, অ্যান্ড দেন আওরঙ্গজেব ডিস্ট্রয়েড দ্য বিশ্বনাথ টেম্পল। এই হচ্ছে পুরো ইতিহাস, একজন হিন্দু মহারানীর ইজ্জত রক্ষা করার জন্য আওরঙ্গজেব অভিযান চালিয়েছে। আপনি যে কথাটা বললেন একটা সাংঘাতিক, আমাদের মনে হয় তথ্য সূত্র আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া উচিত যে কোন বই থেকে আমরা এই তথ্য পেয়েছি, কারণ এটা একটা সাংঘাতিক দিক, একটা সাংঘাতিক বিষয়, সাংঘাতিক। না, দ্বিতীয় কথা হচ্ছে আধুনিক ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তারাও এটা জানেন, মুশকিল হচ্ছে যেটা যে অর্ধসত্যটা বেশি ছড়ায়। আমি ওই যে বললাম যে প্রতিটা, আমিও যখন কাশী বিশ্বনাথ মন্দিরে যাই খুব ছোট, আমি তখন ক্লাস নাইনে পড়ি বা এই সেভেনে পড়ি সম্ভবত, সেখানে তো পান্ডার কাছে নারেছেন আমি শুনেছি যে আওরঙ্গজেব এসেছে মন্দির ধ্বংস করেছে, বাবা বিশ্বনাথ পালিয়ে গিয়ে কুঁই ঝাঁপ দিয়ে লুকিয়ে থেকেছেন। আমার কাছে স্ট্রাইক করেছিল বাবা বিশ্বনাথের এত ক্ষমতা আওরঙ্গজেবকে আটকাতে পারলেন না কেন, এটা আমার সেই সময় এটা ইয়ে লেগেছিল, খটকা লেগেছিল। কিন্তু ইতিহাসের যে এই নারেশনটা, এবং আমরা যেটা জানি না যেটা ইতিহাসের মানে আমি অড্রে টটস্কি মানে উনি একজন যেহেতু বিদেশি, কারণ নাহলে পারে একজন হিন্দু বা একজন মুসলিমের নাম যদি আমি কোট করি তাহলে বলবে যে এটা বায়াসড হচ্ছে, ইরফান হাবিবের কথা বললেন বলবে উনি তো বামপন্থী তাই মুসলমান, সুতরাং ওর ইতিহাস শুনবো না। তো আমি অড্রে টটস্কের আওরঙ্গজেব মিথ অ্যান্ড রিয়েলিটি বইটা আমি দেখতে বলবো দর্শকদের। বিশ্বেন্দুনন্দ কলাবতী মুদ্রা প্রকাশন থেকে তার বাংলাও করেছেন, ইচ্ছে বাংলাতেও পড়তে পারেন। সেখানে আমরা কি দেখছি, আওরঙ্গজেব গোটা আমার যা সালনামা দেখছি, কিন্তু আমরা যে কথাগুলো বলছি, আমরা যে তথ্যগুলো বলছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, এবং সেই কারণে আমরা যে বইগুলোর নাম বলছি, আমরা যে অথরগুলোর নাম বলছি, সেটা আমরা সুমিতদা বলছে আপনারা লিখে নিতে পারেন, বা আমরা পরবর্তীকালে আপনাদেরকে জানাবো এই বইগুলো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা আমাদের নিচে যে স্ক্রোলে যায় ব্রেকিং এ যায় আমরা সেই বইগুলোর নাম আপনাদেরকে জানাবো, কারণ অত্যন্ত ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন, যে দিকগুলো হয়তো আমরা জানি না, যে দিকগুলো আমাদের সামনে তুলে ধরা হয়নি, এবং আমরা যে ফাঁকায় কথা বলছি না, ফাঁকায় আওয়াজ দিচ্ছি না, তার তথ্যসূত্র আছে এবং সেই সূত্রটা যথেষ্ট অথেন্টিক সূত্র, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সুমিতা বলুন। হ্যাঁ, তো অড্রে টটস্কে ওনার যে বই যে আওরঙ্গজেব মিথ অ্যান্ড দ্য ম্যান, এতে উনি দেখিয়েছেন যেটা যেটা আলোচনায় আসে না, যে যে আওরঙ্গজেব বিশ্বনাথের মন্দির ভাঙছেন সেই আওরঙ্গজেব বেনারসের কাছে ভগবান গোসাইকে জায়গা দিচ্ছেন মঠ করার জন্য কাশীর জঙ্গম বাড়িতে বাঙালি টোলায়, যে কেউ দেখে আসতে পারেন, এমন কিছু দূর না বেনারস, সেখানে এখনো আওরঙ্গজেবের দেয়া ফরমান রক্ষিত আছে যে ওই জঙ্গম মঠকে আওরঙ্গজেব জমি দিচ্ছেন মঠের জন্য। জৈনদের যে শত্রুঞ্জয় মন্দির তার জমি নিষ্কর করছেন বাদশাহী ফরমান, এগুলো সব প্রিজার্ভড, কেউ ডিসপুট করতে পারবেন না, যে শত্রুঞ্জয় জৈনদের মন্দিরের জন্য জমি দিচ্ছেন আওরঙ্গজেব। বেনারসের মন্দিরে, বেনারসে যে হিন্দুরা বসবাস করছেন তাতে যাতে কোনোভাবে তাদের উপর উৎপীড়ন না করা হয়, হিন্দুদের উপর পার্টিকুলার করে তিনি আমলাকে নির্দেশ পাঠাচ্ছেন তার শাসককে, যেটা আপনার এনশিওর করবেন যে আমার কাছে খবর এসছে যে কিছু ব্রাহ্মণের উপরে অত্যাচার হয়েছে, এটা আমি সামনের দিনে বরদাস্ত করব না। কে ফরমান দিচ্ছেন? আমাদের ইতিহাসে পরিচিত ধর্মান্ধ আওরঙ্গজেব। আকবরের সময় গোটা আমরাহ আমির আমরাহদের মধ্যে হিন্দু সংখ্যা কত? 23.21। আওরঙ্গজেব যিনি সংকীর্ণ, যিনি মুসলমানদের মধ্যে প্রতিপক্ষবাদ দুষ্ট, যিনি এই উপমহাদেশের সব থেকে খলনায়ক হিন্দুদের কাছে, সেই আওরঙ্গজেবের সময় প্রশাসকদের মধ্যে আমির এবং আমরাহদের পার্সেন্টেজ কত? 31.2।
কিন্তু সুমিত, এর পাশাপাশি ইতিহাসে তো আরও একটা দিক আছে। একটি ঔরঙ্গজেবের বিরুদ্ধে অভিযোগ ইতিহাস বলছে যে তিনি একটা বিভাগ তৈরি করেছিলেন, যে বিভাগটার কাজ ছিল মন্দির এবং যে টোল, যেগুলো হিন্দু পড়াশোনার জায়গা টোল, সেই টোলগুলো ভাঙার, এবং সেটা প্রধানত উত্তর ভারতে কাজ করতো। উত্তর ভারত, মধ্য ভারত জুড়ে প্রচুর বড় বড় মন্দির, তার মধ্যে একটি এই মন্দির, কাশী বিশ্বনাথের মন্দিরের আমি একটা ইতিহাস বুঝলাম, কিন্তু আরো প্রচুর বড় বড় মন্দির, এইটা কিন্তু সবসময় সঠিক ঐতিহাসিক তথ্য নয়, এটাই আমি বলতে চাইছি। আমরা যা হিসেব পেয়েছি, আওরঙ্গজেব 12টা মন্দির ধ্বংস করে, বড় মন্দির, বড় মন্দির, বড় মন্দির, ছোট মন্দিরের সংখ্যা। এবার এবার আমি একটা কথা বলছি, এটা যেমন সত্যি, কোনো নো ডিসপিউট টু ফ্যাক্ট, যে ঔরঙ্গজেব মন্দির ভেঙেছিলেন এবং তার জন্য একটি বিভাগ তৈরি করা হয়েছিল, মন্দির এবং পাঠশালা ভাঙার জন্য। আমি পাঠশালা ভাঙার জন্য আই ডাউট, ওটা এটা আমার নোট অফ ডিসেন্ট, আমি আগে চেক করতে হবে। আমি আর একটা ইন্টারেস্টিং তথ্য বলছি, সেটা হচ্ছে রাজতরঙ্গিনীর লেখা, কলহনের লেখা রাজতরঙ্গিনী, তখন মুসলমানরা আসেনি ভারতবর্ষে, কাশ্মীরে হিন্দু রাজত্ব, মাইন্ড ইট। সেই ন্যারেশন থেকে আমরা দেখছি যে সেই সময় কাশ্মীরের হিন্দু রাজা একটা দপ্তর মেনটেন করতেন, সেই দপ্তরটার নাম কি? দপ্তরটার নাম হচ্ছে দেবোৎপাটন দপ্তর, দেব উৎপাটন দপ্তর। আমি আবার রিপিট করছি, যে কলহনে রাজতরঙ্গিনীতে আছে, কেউ চেক করতে পারেন গিয়ে, যাদের ধৈর্য বা সময় আছে, দপ্তরের নাম হচ্ছে দেবোৎপাটন। সেই দেবোৎপাটন দপ্তরের কাজ ছিল বিভিন্ন হিন্দু মন্দিরে হিন্দু রাজা পাঠাচ্ছে ধাতু, দামি ধাতুর যে মূর্তি আছে সেই মূর্তি তুলে এনে গলিয়ে বেচে দেয়া টাকা রোজগারের জন্য, তো হিন্দু রাজা করছে। এবং যিনি করছেন বা যিনি লিখেছেন তিনি কলহন, আশা করি কলহন কোনো সেকুলার মার্ক্সবাদী ইতিহাসবিদ নন, কারণ তখনও কার্ল মার্ক্স জন্মাননি আনফর্চুনেটলি। তো তার লেখা এই ন্যারেশন রাজতরঙ্গিনী, বিখ্যাত ক্লাসিক সবাই জানেন, তাতেই ন্যারেশন পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঔরঙ্গজেব মসজিদ ভেঙেছিলেন, এটা বললে কেউ বিশ্বাস করবে? কিন্তু এটা ফ্যাক্ট। কিন্তু সুমিতা, এটাও সত্যি কথা, আপনি কাশ্মীরে যে এক্সাম্পল দিলেন সেটা তো ইতিহাসের একটা দিক, কিন্তু কাশ্মীরের ওই এক্সাম্পলটা দিয়ে ঔরঙ্গজেবের এই দপ্তরটাকে তো জাস্টিফাই করা যায় না, সেটাও তো সত্যি। আমি তো জাস্টিফাই করছি না, আমি বলতে চাইছি যেটা, যে রাষ্ট্রশক্তি তার নিজস্ব রাষ্ট্রীয় প্রয়োজনে অনেক সময় অনেক কাজ করেছে যেটার একটা সাম্প্রদায়িক রং ওভারডোজ করা হয়েছে। অর্থাৎ যেমন মথুরার মন্দির অধ্যক্ষ যারা, কাশীর মন্দির অধ্যক্ষ যারা, এদের সঙ্গে ঔরঙ্গজেব একটা রাজনৈতিক টাসেল ছিল, এটা যেটা কিন্তু আমরা খেয়াল করি না। কারণ মনে রাখতে হবে, ঔরঙ্গজেব ক্ষমতায় এসেছিলেন 2 বছরের একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে ভাইদের বিরুদ্ধে, রক্তাক্ত গৃহযুদ্ধ, এটাও কোনো অস্বীকার করার কিছু নেই। তার অন্যতম ক্যারেক্টার ছিল, যিনি দিল্লিতে কাছাকাছি ছিলেন, যার প্রভাব স্বাভাবিকভাবে বেশি হবে বেনারস বা এই দিকগুলোতে, তিনি হচ্ছেন দারাশুক। তো যখন ভাতৃদের মধ্যে ভাতৃঘ্রাতী লড়াই চলছিল, তখন ঐতিহাসিক তথ্য হচ্ছে যে এই মথুরা বা বেনারস, এদের যে মন্দিরের একটা কমান্ড থাকে, তো তারা পাশে দাঁড়িয়েছিলেন দারাশুকর। কারণ ছিল যে দারাশুক অনেক লিবারেল ছিলেন, দারাশুক রামায়ণ সরি মহাভারত অনুবাদ করিয়েছিলেন, তো দারাশুক হিন্দু কালচারের ফিউশনে বিশ্বাস করতেন, তো ফলে তারা তাদের রাজনৈতিক ইন্টারেস্ট থেকে দারাশুকর পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু ইতিহাসের ঘটনাচক্রে ঔরঙ্গজেব ভাতৃঘাতী যুদ্ধে জয়ী হন, ঔরঙ্গজেবের কাছে কিন্তু ওটা ছিল রাজনৈতিক অন্যতম প্রতিস্পর্ধার কেন্দ্র। অর্থাৎ এই জায়গাগুলো থেকে আমার কাছে পোটেনশিয়াল পলিটিক্যাল থ্রেট আসতে পারে, কারণ এরা দারাশুকর পক্ষে দাঁড়িয়েছিল, দে ডিড নট সাইড উইথ মি। সুতরাং অ্যাপারেন্টলি যেটা তুমি দেখছো বা আমরা সবাই দেখছি, যে হ্যাঁ মন্দির ভাঙলো, কিন্তু অনেক সময় এই মন্দির ভাঙার কারণে, কারণ তখনকার দিনে এই মন্দিরগুলোকে কেন্দ্র করে অনেক ক্ষমতার কেন্দ্র তৈরি হতো, বাস্তবে যেটা হতো সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় স্ট্রাকচার, একটা নিয়ন্ত্রণ, একটা নিয়ন্ত্রণ, তার বিরুদ্ধে মানুষের উপর নিয়ন্ত্রণ, তার বিরুদ্ধে সম্ভাব্য রাজনৈতিক চ্যালেঞ্জ সংগঠিত হওয়ার এক একটা সেন্টার হিসেবে উঠে আসতো অনেক সময় মন্দির বা মসজিদ, একদম, বা গুরুদ্বারা। আমরা তেগ বাহাদুরের সময়কার ঘটনা জানি, তো এই প্রি ক্যাপিটালিস্ট ফর্মুলেশনে যখন এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে তখন যে কেন্দ্রায়িত শাসক, সে স্বাভাবিকভাবেই তার কেন্দ্রায়িত ক্ষমতার প্রতিস্পর্ধী হিসেবে, সেটা গুরুদ্বারা হতে পারে, সেটা মন্দির হতে পারে, ইভিন সেটা মসজিদও হতে পারে, একদম। তখন মুসলিম শাসক যখন আক্রমণ করছে, সে তার রাষ্ট্রীয় ইন্টারেস্টের যদি চ্যালেঞ্জের মুখে পড়ে যায়,
সে পাঞ্জাবের গুরুদ্বার আক্রমণ করতে পারে, হিন্দুর মন্দির আক্রমণ করতে পারে, এই অবধি ঠিক আছে। এইটা নিয়ে কিন্তু ইতিহাসবিদদের কোনো আপত্তি নেই, যে সত্যটা বলা হয় না যে তিনি মসজিদে ভেঙে গুড়িয়ে দিতে পারেন। একদম। গোলকুন্ডার নবাব তানাশাহ, যার থেকে তানাশাহী কথাটা এসছে, আমরা মিছিলে বলি না তানাশাহী চলে কি। তো তানাশাহ একবার করেছিলেন কি, যে উনি আওরঙ্গজেবের যে খাজনা বা নয় প্রাপ্য, সেই খাজনা না পাঠিয়ে পুরোটা গোল্ডে কনভার্ট করে দেন। গোল্ডে কনভার্ট করে দিয়ে যেটা উনি করেন সেটা হচ্ছে যে সেটা মাটিতে পুঁতে তারপরে একটা জামা মসজিদ বাড়িয়ে দেন। তানাশাহের প্ল্যানিংটা কি ছিল, যে আওরঙ্গজেব ধর্মপ্রাণ মুসলমান, মসজিদ ভাঙবেন না, সুতরাং মসজিদ তো অন্তত ভাঙবেন না, আমার সোনাটা বেঁচে যাবে। কিন্তু আওরঙ্গজেব সেটা শোনেননি। ওনার কাছে এই জায়গায় উনি সেকুলার, যে আমি রাষ্ট্র এবং রাষ্ট্রের ক্ষমতাকে যে চ্যালেঞ্জ করবে, সেটা মন্দির হোক, মসজিদ হোক, গুরুদ্বার হোক, আমি কেন্দ্রীয় রাষ্ট্র শক্তি হিসেবে সেটাকে মানব না। উনি তানাশাহের ওই মসজিদ গোলকুন্ডা ভেঙে উড়িয়ে দিয়ে তার মার নিচ থেকে সোনা তুলে নিয়ে চলে গেল। তাহলে কি ঔরঙ্গজেবকে আপনি একজন প্রকৃত শাসক হিসেবে উল্লেখিত করছেন? কোনো সন্দেহই নেই, মুঘল শাসকদের মধ্যে একমাত্র একজন শাসক যিনি টানা 40 বছর গোটা ভারতবর্ষকে শাসন করতে পেরেছেন এবং সব থেকে বেশি রাজনৈতিক সীমানা সমুদ্রগুপ্তের পর আওরঙ্গজেব, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। পেশোয়ার থেকে কন্যাকুমারী শাসক ঔরঙ্গজেবের কথা বললেন, কিন্তু তিনি যখন রাজার চেয়ারে বসলেন রাজধর্ম পালনের কথা, রাজধর্ম পালনে তিনি কি মানে আপনি বলছেন যে একজন প্রকৃত শাসকের ভূমিকা পালন করেছেন? ও প্যারোকিয়াল মানে বর্তমান ঔরঙ্গজেবের, ঔরঙ্গজেবের প্যারোকিয়াল দিক আমি একটাই খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে জিজিয়া কর। এবং তার একটা ঐতিহাসিক প্রেক্ষিত ছিল, সেটা হচ্ছে ঔরঙ্গজেবকে প্যাসিফাই করতে হয়েছে আমির উলেমাদের। জিজিয়া কর কি ঔরঙ্গজেবের সময় ছিল? আগেও ছিল, ওটা পরে উঠিয়ে দেওয়া হয়েছিল। ঔরঙ্গজেবেরও তার রাজত্বকালে প্রথম দিকে জিজিয়া কর ছিল না, পরবর্তীকালে আসে। আমি সেই ব্যাখ্যাটাই যাচ্ছিলাম, এটা আমিও ভেবেছি যে কেন জিজিয়া কর উনি ফোর্সড হলেন কেন আনতে, কারণ প্রথম তারা তো প্রথমেই নিয়ে আসতে পারতেন ওনার যদি ইন্টেনশনই থাকতো। অ্যাকচুয়ালি যেটা ঘটেছিল সেটা হচ্ছে ঔরঙ্গজেবের যখন উনি শাহজাহানকে বন্দি করে পরম্পরা অনুযায়ী সম্রাট মারা যাওয়ার পর তার ছেলের সিংহাসন আরোহণ করার কথা, অথবা সম্রাটকে স্বেচ্ছায় নিজেকে স্টেপ ডাউন করতে হবে, কিন্তু ঔরঙ্গজেব তার পিতাকে বন্দি করে বাদশাহ হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন এবং উনি যখন তার অভিষেকের পর ক্ষমতা দখল করার পর মক্কায় যখন তিনি ভেট পাঠান, মক্কার প্রধানরা সেই ভেট কিন্তু গ্রহণ করেননি। এবং এখানকার ক্লার্কিদের, ইসলামিক ক্লার্কিদের একটা বড় অংশ কিন্তু বলেছিলেন যে আপনি যেভাবে আপনার পিতার বর্তমানে জোর করে ক্ষমতা দখল করেছেন এটাকে আমরা অনুমোদন করছি না। তো একজন ধর্মনিষ্ঠ ঔরঙ্গজেব হিসেবে তার কাছে এইটা একটা বড় পীড়াদায়ক ব্যাপার ছিল, কারণ উনি ব্যক্তিগত জীবনে কিন্তু সত্যি ইসলামকে অনুসরণ করতেন। তো এই যে ধর্মীয় অনুমোদনটা না পাওয়া ইন ইজ ইনিশিয়াল ডেজ, যতদিন পর্যন্ত শাহজাহান বেঁচে ছিলেন তাকে হন্ট করেছে এবং পরবর্তীকালে অনেকটা ইসলামিক যে অভিজাত তন্ত্র, এই মোল্লাতন্ত্র, যাদেরকে আকবর একদম কোনো পাত্তাই দেননি। আকবরের এই জায়গাটা খুব র্যাডিক্যাল, উনি সম্পূর্ণ ইসলামকে অস্বীকার করে একটা আলাদা ধর্ম মত ঘোষণা করে দিয়েছিলেন। আজকের এই উপমহাদেশে আমাদের অনেকের ভাবতে গেলে বুকের পাটা লাগবে যে সেই সময় দাঁড়িয়ে মোল্লাতন্ত্রকে অস্বীকার করে আকবর দিন ইলাহি বলে একটা আলাদা ধর্ম ঘোষণা করছেন, দুজন মোল্লা তার বিরুদ্ধে কনস্পায়ার করছে, আকবর খবর পাচ্ছেন, তাদেরকে মোটামুটি এই ধরাধাম থেকে উপরে পাঠিয়ে দিচ্ছেন। তো দিস ইজ আকবর, এবং আকবরের নবরত্নদের একজন কাশী বিশ্বনাথ মন্দির নতুন করে তৈরি করছেন। আকবরের তো নবরত্ন প্রায় সবই হিন্দু, কজোর আর মুসলমান, তুডলমলকে একদম, মানসিংহকে, আকবরের সব থেকে, আমরা এই যে আকবরের চিতোরের যে লড়াই, রানা প্রতাপের লড়াইটা তো আজকের হিন্দুত্ববাদীরা সব থেকে বেশি হাইপ করে। তো হলদিঘাটের যখন যুদ্ধ হচ্ছে তখন আকবরের সেনাপতির নাম হচ্ছে মানসিংহ, একজন হিন্দু একদম, এবং রানাপ্রতাপের প্রধান সেনাপতি একজন মুসলিম পাঠান। তো এটাই তো ভারতবর্ষ, ওটা তো রাষ্ট্রীয় সংঘাত, ওটাকে আজকে হিন্দুদের সঙ্গে মুসলমানদের লড়াই বলে দাগিয়ে দেওয়ার তো কিছু নেই। রানাপ্রতাপের প্রধান সেনাপতি একজন মুসলিম আর আকবরের প্রধান সেনাপতি হচ্ছে একজন হিন্দু, রাজা মানসিংহ। আমি এই তথ্যটা জোরের সঙ্গে আমি বলছি এই কারণে যে আমি এটা বোঝাতে চাইছি সেই কালপর্বে যা হয়েছে সেটা ধর্মীয় আইডেন্টিটি নিয়ে হয়নি,
ধর্মীয় আইডেন্টিটি নিয়ে যদি এটা হতো শাসনটা, তাহলে পরে আকবরের আমির ওমরাহ নবরত্নদের মতো অতজন হিন্দু থাকতো না, আকবরের সময়কার ওমরাহদের মধ্যে 21% থাকতো না। কোনো কোনো ঐতিহাসিকরা বলেন যারা হিন্দুত্বপন্থী, হয়তো আকবরের সময় 21 বলছেন, আওরঙ্গজেব প্যারোকিয়াল। তথ্যটা হচ্ছে আমি এটা বললাম যে আওরঙ্গজেবের সময় এটা হচ্ছে 31%। সুতরাং ইতিহাসটা বহুস্তরীয়, ইতিহাসটা খুব চিত্তাকর্ষক। আমরা ছোটবেলা থেকে এটা পড়লাম, তুমি কোনো ইতিহাস বইতে পড়েছো যে তথ্যগুলো আমি বললাম যে জৈনদের শত্রুঞ্জয় মন্দিরের জমিটা আওরঙ্গজেবের দেয়া, কাশীর জঙ্গমবাড়ির বাঙালি মঠে এখনও যে দলিল আছে সেটা হিন্দুদের উদ্দেশ্যে ওনার দান করা, উমানন্দ গৌহাটির অত বড় মন্দির সেটা আওরঙ্গজেবের জমি দেয়া, কোনো ইতিহাসে পড়েছ? পড়নি। আমরা কি পড়েছি? আওরঙ্গজেব ধর্মান্ধ ছিলেন, জিজিয়া কর চাপান। হিয়ার লাইজ দ্য প্রবলেম, হিয়ার লাইজ দ্য প্রবলেম। কিন্তু আকবর জিজিয়া কর তুলে দেওয়ার যে সাহস দেখিয়েছিলেন ঔরঙ্গজেব, পরবর্তীকালে তো সেই জিজিয়া কর ফিরিয়ে আনেন, সেটা তো আমি তো বললাম সেটা উলেমাদের এদের অ্যাপিস করার একটা ব্যাপার। কারণ ঔরঙ্গজেব নিজের চিঠিতে জীবনের শেষ দিকে আমি দেখেছি উনি যে চিঠি লিখেছেন তার সংকলনও বেরিয়েছে, বাংলা অনুবাদও বেরিয়েছে। ছোট একটা বিরতি, আমাকে অনেকক্ষণ ধরে পিসিআর থেকে বলছে, ছোট একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা ফিরবো বিরতির পর এই আলোচনা, আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর রয়েছেন ওঙ্কারের সঙ্গে, দেখছেন নিউজ অ্যান্ড ভিউ, সারাদিনের বাছাই করা খবর এবং সেই খবরে চলছে এটা বিশ্লেষণ। তবে আমরা আজকে সব খবরের মধ্যে একটি খবর বেছে নিয়েছি, জ্ঞানব্যাপী মসজিদ এবং জ্ঞানব্যাপী মসজিদের ইতিহাস নিয়ে আমরা কথা বলছি, বর্তমান নিয়ে আমরা কথা বলছি, জ্ঞানব্যাপী মসজিদের এই ঘটনা আগামীতে কী প্রভাব ফেলতে পারে, ভারতীয় উপমহাদেশের কী প্রভাব হতে পারে, ভারতের রাজনীতিতে এর কী প্রভাব হতে পারে, গোটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি নিউজ ভিউজে। আজ একটি খবর সুমিতা, জ্ঞানব্যাপী মসজিদ, জ্ঞানব্যাপী এই নামটা কিন্তু মুসলিমদের মুসলিম ধর্মের সঙ্গে যায় না, এই জ্ঞান নামটা কিন্তু ইসলামের সঙ্গে যায় না, এই নামটা হিন্দু নাম জ্ঞানব্যাপী। এবং কোনো কোনো ঐতিহাসিক বলেন যে জ্ঞানব্যাপী আসলে ওইখানে একটি টোল ছিল, পাঠশালা ছিল এবং সঙ্গে মসজিদ ছিল, সেই মসজিদ ধ্বংস করে পরবর্তীকালে যেহেতু সেই মন্দির ধ্বংস করে এবং সেই পাঠশালা ধ্বংস করে পরবর্তীকালে যেহেতু মসজিদ হয়, সেই জন্য জ্ঞানব্যাপী নামটা চলে আসে। জ্ঞানব্যাপী নামটা নিয়ে আপনি কি বলবেন? না, এই এই ব্যাখ্যাটা তো আছে, এটা আমি অস্বীকার করছি না, তো এটা ডেফিনেটলি মসজিদের নামের সঙ্গে যায় না। এবং ওখানে মন্দিরের স্ট্রাকচার তো সত্যি আছে, যেটা ইতিহাস সেটা ইতিহাস হিসেবে মানতে হবে। ওই মসজিদ ওখানে মন্দিরের স্ট্রাকচার আছে, কনভার্টেড হয়েছে মসজিদে, এবং এটা কাশী বিশ্বনাথ ইতিহাস আধুনিক ইতিহাসবিদ্যা যেটা বলছেন যে এটা ইমিডিয়েটলি কাশী বিশ্বনাথ মন্দির ভাঙার ঘটনার পরে, মানে সঙ্গে সঙ্গে যে ওটা জ্ঞানব্যাপী মসজিদ উনি করে দিয়েছেন তা না, পরবর্তীকালে রাজনৈতিক সংঘর্ষের ফলে এটা হয়েছে। আমি বারবার বলছি ওখানকার মন্দিরগুলো তারা ঔরঙ্গজেবের বিরোধী ছিল, রাজনৈতিক প্রতিরোধের চেষ্টা করেছিল, দেড়শোয় এই ঘটনাগুলো বেশি করে ঘটে। কারণ এটা খুব সহজ বুদ্ধি, কয়েক হাজার মন্দির তাহলে টিকে থাকলো কীভাবে? একদম, মুঘল আমলে তো কয়েক হাজার মন্দির টিকে থেকেছে, তারা মুঘল আনুকূল্য পেয়েছে, তারা সনদ পেয়েছে, জমি পেয়েছে, নিষ্কর জমি পেয়েছে, জায়গির পেয়েছে, এমনকি উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের যে প্রতিদিন ঘি লাগতো তার জন্য 4 মণ করে ঘি লাগতো, সেই ঘিটাও দিয়ে ঔরঙ্গজেব স্পন্সর করতেন। তো আমার বক্তব্য হচ্ছে যদি ঔরঙ্গজেব মনে করতেন যে সব মন্দির আমি কালাপাহাড়ের মতো ভেঙে গুড়িয়ে দেব, অসম্ভব ছিল কি? মানে আপনি বলছেন যে কাশী বিশ্বনাথ মন্দির ভাঙা কোনো ধর্মীয় কারণে নয়, সেটা একটা রাজনৈতিক শাসক হিসেবে তিনি ভেঙেছেন? একদম, রাজনৈতিক শাসক হিসেবে ভাঙা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু মন্দির ভাঙা হয়েছে এটাও সত্যি কথা। আবার এটাও সত্যি কথা মসজিদে উনি ভেঙেছেন, আমরা হাফ ট্রুথটা বলছি, রাজনৈতিক প্রয়োজনে উনি মসজিদ ভেঙেছেন, রাজনৈতিক প্রয়োজনে উনি মন্দির ভেঙেছেন, আবার তিনি শাসক হিসেবে হাজার হাজার মন্দিরের পৃষ্ঠপোষকনা করেছেন। আমি তো কয়েকটা মাত্র নাম বলেছি কারণ এগুলোর ফরমান পাওয়া গেছে, বাদশাহী ফরমান আছে, কারণ না না হলে পরে ওরা বলবেন যে আপনি বলছেন তার প্রমাণ কি, এখন 300 বছর আগের ঘটনার প্রমাণ দেয়া, আমি যে লোককথা সেগুলোকে ধরলাম না, যেগুলো নির্দিষ্ট ফরমান পাওয়া গেছে আমি সেগুলোর উপর দাঁড়িয়ে বলছি। একদম সুমিতা, আপনি যেটা প্রথমেই বলছিলেন 2024-এর দামা মতো বেজে গেছে, 2022-এর মাঝ বরাবর আমরা আছি, মাঝে আর 1-1.5 বছর আছে, তারপরে 2024-এর নির্বাচন, কাশ্মীর ফাইলস একটি সিনেমা, সেই সিনেমাটা নিয়ে প্রচুর বিতর্ক হলো, তারপর জ্ঞানব্যাপী মসজিদ, 5 জন মহিলা তারা আদালতে গেলেন,
যদিও 1991 সালে একটি মামলা হয়েছিল যে এখানে ছোট ছোট মসজিদ মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে, সেই মামলা এসে 2021 সালে আদালত রায় দিল যে এখানে সার্ভে করা হবে, তারপর পরবর্তীকালে হাইকোর্টে হাইকোর্ট সেই রায়ের উপর স্টে অর্ডার দিল। তার কিছুদিন পর, তার এক বছর পর, পাঁচজন মহিলা আদালতে মামলা করলেন যে এখানে গৌরীর মূর্তি, গৌরী দেবীর মূর্তি রয়েছেন এবং সেখানে আমরা পুজো করতে চাই। কোথাও কি একটা কানেকশন আছে, কোথাও কি একটা কানেকশন? গোজ উইদাউট সেইং, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলছি, বৌদ্ধরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে পুরীর মন্দিরটা অ্যাকচুয়ালি বৌদ্ধ বিহার, এবং আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য সেটাই ক্লেমটাকে উড়িয়ে দেওয়া যায় না। এবং আর্কিওলজিক্যাল সার্ভে তাহলে একবারও সেন সমীক্ষা ফরমালি করলো না। আমি ধরে নিলাম যে জুডিশিয়ারির কাছে যদি বৌদ্ধরা আজকে গিয়ে অ্যাপিল করে যে আর্কিওলজিক্যাল সার্ভে তো পুরীর মন্দিরটা হয়েছিল, পুরীর মন্দিরটা একবার সমীক্ষা করা হোক, আমরা দাবি করছি ওটা বৌদ্ধ বিহার, প্রত্নতাত্ত্বিকভাবে এটা সমীক্ষা করা হোক, আমাদের আদালত, মাননীয় আদালত নির্দেশ দেবেন তো। গয়ার যে মন্দির আছে বিষ্ণু পাদবদ্ধ মন্দির, জাপানি বৌদ্ধরা এসে এখানে মিছিল করেছেন যে এইগুলো অ্যাকচুয়ালি আমাদের বৌদ্ধ বিহারের অংশ, ফেরত দেওয়া হোক, প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য অনেকে এটা দাবি করে সহমত হয়েছেন, আর্কিওলজিক্যাল সার্ভে সমীক্ষা করবে তো। আর একটা জিনিস মনে করে দিচ্ছি আমি, বাবরি মসজিদের যে আর্কিওলজিক্যাল সার্ভে সমীক্ষা হয়েছিল সেটা সুপ্রিম কোর্ট গ্রহণ করলো না, তাখানে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে এটা বলতে পারেনি, ওর নিচে হিন্দু স্ট্রাকচার ছিল, কথাটা ওরা বলেছিল প্রি ইসলামিক একটা স্ট্রাকচার আছে, যেটা দাবি ছিল হচ্ছে জৈনদের, যে জৈন মন্দির অ্যাকচুয়ালি ওখানে ছিল। আর যদি মন্দির ভাঙা মসজিদ ভাঙা এত কথা হচ্ছে, তাহলে তো অজস্র বৌদ্ধ মন্দির এবং বিহার ভেঙে হিন্দুরা মন্দির বানিয়েছে, ইতিহাসকে কি ওইরকমভাবে সবসময় পিছনের দিকে টেনে নিয়ে যাওয়া যায়? স্বাধীনতার পর যেখানে যে মন্দির বা মসজিদ যে অবস্থায় আছে সেগুলো সেখানেই থাকবে একদম। এই 1991 সালে নরসিংহ রাওয়ের তৈরি করা ইয়ানি ওয়ার্শিপ অ্যাক্ট 1991 যেটা আপনি বললেন, ওটা তাহলে গঙ্গা জলে ফেলে দাও। 1947 সালের আগে যে স্ট্রাকচার যেরকম অবস্থায় ছিল সেই স্ট্রাকচার সেরকম অবস্থায় থাকবে, এবং যে ধর্মের ছিল সেই ধর্মের মানুষ সেখানে সাধনা করতে পারবেন, এক্সেপ্ট আমাদের বাবরি মসজিদ, বাবরি মসজিদের বাদ দিয়ে বাদবাকি ভারতবর্ষের সমস্ত মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা সমস্ত কিছু। তারপরও এই জ্ঞানব্যাপী মসজিদের ঘটনা কেন ঘটলো এবং আদালত কেন গ্রহণ করলো, আদালতে এতদিন ধরে মামলাটা কেন চলছে? আমি তো সেটাই বলছি যে আদালত তাহলে এগুলো গ্রহণ করুক, আমি আজকেই পাঁচজন বৌদ্ধ মহন্তকে দিয়ে মুভ করিয়ে দিতে পারবো, এটা কোনো কাজের কথা নয় তো। আমি যেটা বলছি, আমাদের সোশ্যাল ফেব্রিক্স নষ্ট হবে, আমাদের উপমহাদেশ, আমাদের সংবিধানের প্রস্তাবনা এখনও প্রিম্বলে খোদিত আছে সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক, আমি তার পক্ষে দাঁড়িয়ে পরিষ্কার কথা বলছি যে এটাতে সোশ্যাল ফেব্রিক্স চ্যালেঞ্জড হবে, এভাবে ক্রমাগত এটা নেভার এন্ডিং প্রসেস, যেটা এলাহাবাদ হাইকোর্ট খুব পরিষ্কার বলেছে যে একজন গিয়ে বলেছিল যে তাজমহলের কুঠুরি খোলা হোক, ওটা নাকি তেজমহল, তো এটা তো একটা আশ্চর্য। এবং তাজমহলের দাবি উঠেছে, কুতুব মিনার নিয়ে দাবি উঠেছে, আমি তো বলছি দাবি তো উঠতেই পারে। আরে তাজমহলের জমিটা অবধি একজন হিন্দু মহারাজার দান করা, এটাই ভারতবর্ষ। আমাদের রামচরিতমানস যিনি লিখেছেন, তিনি অযোধ্যায় থাকতেন, তুলসীদাস, তো সেই তুলসীদাস শুতেন হচ্ছে মসজিদে, বলেছেন যে আমার অন্য হচ্ছে ভিক্ষাবৃত্তিতে, আর আমি রাত কাটাই মসজিদে শুয়ে। আর তিনি লিখছেন কি না, প্রথম হিন্দিতে রামায়ণ, যখন গোড়া সংস্কৃতপন্থীরা তাকে সামাজিকভাবে ব্রাত্য ঘোষণা করছেন যে তোমার সাহস হলো কী করে, দেবভাষা ছাড়া তুমি মানুষের ভাষায় রামায়ণ লিখছ, এর জন্য তুলসীদাসকে বিয়ার করতে হয়েছে অনেক কিছু। তো সেই লোকটা রাত কাটাতো অযোধ্যার মসজিদে, সেই অযোধ্যায় আজকে মসজিদ নিয়ে গোটা উপমহাদেশের ইতিহাস বদলে যাচ্ছে। সুতরাং আজকে ইতিহাসের চর্চা নির্মোহভাবে, নিরপেক্ষভাবে। মহারানা প্রতাপের কথা আপনি বললেন, মহারানা প্রতাপকে সামনে রেখে
হিন্দুদের যারা হিন্দুত্ববাদী বলে নিজেদেরকে দাবি করে মহারানা প্রতাপকে সামনে রেখে তারা হিন্দুত্বের প্রচার করে এবং নির্দিষ্ট বিভিন্ন ধর্মের বিরুদ্ধে বিষোদগার করে। আমি তো বললাম যে আকবরের সঙ্গে তো মহারানা প্রতাপের যুদ্ধ, একদম যে মহারানা আকবরের যুদ্ধ করছে তোড়মল হিন্দু, আকবরের যুদ্ধ করছে মানসিংহ হিন্দু, আকবর নিজেই ইসলামকে ছুড়ে ফেলে দিয়েছেন, নতুন ধর্মমত ঘোষণা করেছেন দিন ইলাহি, আর শিবাজির সঙ্গে যারা লড়াই করছেন তারা মুসলিম। তো এইখানে হিন্দু মুসলিমের বিল্ড আপটা তো আপনি তুমি করবে কোত্থেকে? শিবাজিকে যে লোকটা পালিয়ে যাওয়ার সময় সব থেকে বেশি সাহায্য করেছিল ব্যক্তিগত সহচর, সেই ভদ্রলোক হচ্ছেন মুসলিম, একদম পালিয়ে গেছিল আওরঙ্গজেবের এই কয়েদখানা থেকে, তাকে এসকর্ট করেছিল হচ্ছে একজন মুসলিম। এটাই ভারতবর্ষ। আর যারা আজকে রানা প্রতাপকে হিন্দুদের আমাদের শিবাজিকে সামনে রেখে হিন্দুত্বের পতাকা গৈরিক ভাগবা এজেন্ডা নিয়ে মাতামাতি করছেন, তারা মহারাষ্ট্র পুরাণ পড়ে দেখুন, বর্গির হাঙ্গামায় 400,000 মানুষ বাংলার খুন হয়েছে, 400,000 মানুষের মধ্যে 90% হচ্ছে হিন্দু। কে খুন করেছে? শিবাজির দ্বারা অনুপ্রাণিত পেশওয়াতন্ত্রের যারা ভাস্কর পণ্ডিত এবং তাদের বাহিনী। আজকে আমরা তাদেরকে বলছি হিন্দুত্বের আইকন। ইতিহাস পুরোপুরি হেটমুন্ড ঊর্ধ্বপদ, এখানে যুক্তি ইতিহাস তার থেকে বেশি জোরালো হচ্ছে ধর্মীয় স্লোগান, আরও সঠিকভাবে বললে ধর্মীয় স্লোগান না, রাজনৈতিক স্লোগান। বাবরি মসজিদে রামলালার যিনি মূল পূজারি ছিলেন তাকে খুন করেছিল কারা? হিন্দুত্ববাদীরা, কারণ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দাঁড়িয়েছিলেন, যিনি রামলালার পূজা করে এসেছিলেন তার যে মূল পূজারি, তিনি যখন বললেন যে বহিরাগতরা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে এসে এখানকার সম্প্রীতির বাতাবরণ নষ্ট করছে, আমি এদের সঙ্গে একমত নই, হি গট কিল্ড মার্সিলেসলি। অযোধ্যায় কারা জিতল সাংসদ পদে? অযোধ্যার সাংসদ পদ ছিল মিত্রসেন যাদব, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মেম্বার, সিপিআই। সুতরাং কখন কোথায় কেন ধর্মীয় উন্মাদনা উঠে আসে? আজকে কৃষক আন্দোলনের যে উত্তাপ, কৃষক আন্দোলনের যে প্রতিরোধ, শ্রম কোড বিল চালু হতে চলেছে তার বিরুদ্ধে যে প্রতিরোধ, এইগুলোকে আজকে সারফেস থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন একটা ডিজাইন বলছেন। গ্যাসের দাম 1,000 টাকা ছাড়িয়ে গেছে, পেট্রোলের দাম 116 টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, আচ্ছা দিনটা জাস্টিফাই করতে পারছে কি? জাস্টিফাই করা যাচ্ছে না, সেই কারণে আচ্ছা দিন যদি জাস্টিফাই করা না যায় সাধারণভাবে, তাহলে একটা জিনিসই পড়ে থাকে, দুটো জিনিস পড়ে থাকে। এক হচ্ছে হয় জঙ্গি জাতীয়তাবাদ যুদ্ধের জিগির, শ্রীলঙ্কায় কি হলো শুনতে, এর মধ্যে কি কোনো কানেকশন পাচ্ছেন? আমি আমি জানি না এর মধ্যে কোনো কানেকশন আছে কিনা, এবং এই প্রশ্নটা কতটা রিলেভেন্ট সেটাও আমি জানি না। একদিকে জ্ঞানব্যাপী মসজিদের দাবি উঠছে, 5 জন মহিলা তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন, অন্যদিকে কাশ্মীরে পণ্ডিতদের হুমকি দেওয়া হচ্ছে যে হয় উপত্যকা ছড়ো না হয় মরো, সেখানে আবার হুলিয়া জারি করা হচ্ছে। যারা এই ধরনের রাজনীতি প্র্যাকটিস করে তারা সবসময় এই ধরনের মেরুকরণের দিকে ঠেলার চেষ্টা করে, এটা খুব স্বাভাবিক। কারণ যদি মানুষের বেসিক দাবিগুলো সামনে আসে, আমি কাশ্মীর মানুষের জাতিসত্তার আন্দোলনের অধিকারকে অস্বীকার না করে বলছি, যদি মানুষের বেসিক আন্দোলনের দাবিগুলো সামনে আসে, যখনই আসে, আজ যে কাশ্মীরে তারিগামি সিপিআইএমের বিধায়ক বারবার আক্রান্ত হয়েছেন, কেন? তিনি তো কাশ্মীরি পণ্ডিত নন, কারণ তারও একটাই সমস্যা, তিনিও বেসিক মানুষের রুটি রুজির দাবি নিয়ে লাল ঝান্ডা নিয়ে লড়াই করছেন বলে। আজকে মানুষের দাবি যদি সামনে আসে, তাহলে পারে আজকের দিনের যে মেসেজটা সেটাকে সাবস্টেন্সিয়েট করা যায় না। কিন্তু এটা তো সত্যি কথা, বিজেপির তৈরি হওয়ার পর থেকে, মানে আমি যদি শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করি, না শ্যামাপ্রসাদ মুখার্জি মানে আই মিন হিন্দু মহাসভা থেকে শুরু করি,
তাহলে আমি শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপি প্রতিষ্ঠার তার নন বিজেপি তৈরি করেননি কিন্তু তার তার অনুকরণে ৩৭০ ধারা যে ৩৭০ ধারার কথা বলা হয়েছিল সেই ৩৭০ ধারা বিজেপির ম্যানিফেস্টোতে ছিল ৩৭০ ধারা বিলোপ করা সেই ৩৭০ ধারা কিন্তু বিজেপি বিলোপ করেছে এবং অযোধ্যায় রাম মন্দির কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ বিজেপি কিন্তু তার ম্যানিফেস্টোর যে প্রধান দুটো এজেন্ডা সেটা কিন্তু তারা রক্ষা করেছে এবার বিজেপির তাহলে বিপদটা একটাই আমার যদি এজেন্ডা লেস হয়ে যায় আমার এজেন্ডা তো মানুষকে খেতে দেয়া তাহলে নয় আমরা তো নির্বাচিত করেছি আমরা তো ভোট দিয়েছি সুমিত দা রৌদ্রে লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে আমরা তো লড়াই দিয়েছি গোটা দেশ জুড়ে লাদাখ থেকে কেরালা পর্যন্ত আমরা তো -10 ডিগ্রিতে লাইনে দাঁড়িয়েছি আবার প্রচন্ড গরমে রাজস্থানের মরুভূমিতে আমরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি এবং এই দলটাকে নির্বাচিত করেছি এটা তো অস্বীকার করা যাবে না গত দুটো নির্বাচনে আমরা এদেরকে নির্বাচিত করে এসেছি যেখানে এই ম্যানিফেস্টোতে এই বক্তব্য ছিল ৩৭০ ধারা ২৯ এ ধারা এবং বাবরি মসজিদকে সরিয়ে রাম মন্দির তৈরি করা সেটা তো এজেন্ডায় ছিল সেটা দেখেই তো আমরা ভোট দিয়েছি আমরা তো বিজেপিকে আচ্ছে দিন বা বিজেপিকে আমরা সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তার থেকেও বড় কথা এই যে বড় অংশ বিরাট বড় অংশ আমরা ভোট দিয়েছি মানে বিজেপি কত শতাংশ ভোট পেয়েছিল যে শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসা যায় সেটা হচ্ছে যে তার সেটা তো তাহলে কোনোদিন কোন দল ক্ষমতায় আসতে পারবে না তার মানে হচ্ছে এইটা যে এই উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আপনাদের এই এজেন্ডাকে অনুমোদন করেননি আপনি সংখ্যায় জিতেছেন আপনি সরকার তৈরি করেছেন কিন্তু আমি যদি সংসদীয় রাজনীতির অঙ্কের বাইরে গিয়ে বলি তাহলে দেখা যাবে যে এই একটা বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে ভোট দিয়েছে অর্থাৎ তারা কিন্তু আপনাদের এই এজেন্ডাগুলোকে অনুমোদন করেন না করলে তো আপনাদের দিতেন এবার তাদের ম্যান্ডেটটা ফ্র্যাকচার্ড হয়েছে আপনি ৪০% ভোট পেয়ে বা ৪২% ভোট পেয়ে ড্যাংড্যাং করে জিতেছেন স্বাভাবিক সেটা গণতন্ত্রে কিন্তু তার মানে আপনি জিতেছেন বলে আমাদের যে বেসিক এই সাবকন্টিনেন্টের সোশ্যাল ফেব্রিক্স আমার সংবিধানের যে বেসিক কথাগুলো সেগুলোকে আপনি মারিয়ে চলে যেতে পারেন না কারণ মনে রাখতে হবে যে ৬০% মানুষ ওই একইভাবে একই শৈত্য একই গরম একই কষ্ট নিয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে ভোট দিয়েছে হ্যাঁ তাদের ভোটটা এক জায়গায় হয়নি যেভাবে ৭৭ সালে কংগ্রেসের বিরুদ্ধে এক জায়গায় ভোট হয়েছিল সেটা হয়নি যেভাবে ৮৯ সালে বিপিন সিংয়ের নেতৃত্বে এক জায়গায় ভোট পড়েছিল সেটা হয়নি যদি এক জায়গায় ভোট পড়ে তাহলে আপনাদের এই পুরো যে ন্যারেশনটা তছনছ হয়ে যাবে কারণ সেদিন প্রমাণ হয়ে যাবে না দেশের এখনো সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনাদের এজেন্ডার সঙ্গে একমত সেটা তো বিরোধীদের ব্যর্থতা সেটা দিনের পর দিন অবশ্যই রাজনৈতিক ব্যর্থতা কিন্তু তার মানে দিস পার্টিকুলার পলিটিক্যাল ফেলিওর অন পার্ট অফ দ্য অপোজিশন ডাজ নট সাবস্টেন্সিয়ালি জাস্টিফাই দ্য এন্টায়ার ট্রাম্পলিং অফ দ্য এন্টায়ার কনস্টিটিউশনাল ভাউচার্স ৩০০ উপরে সংখ্যা ৩০০ উপরে সংখ্যা নিয়ে ক্ষমতায় আসা একটা দল ১৯৯৪ সালের পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি একমাত্র ২০১১ সালে এসে একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা আমি এটাই বলতে চাইছি যে যে এজেন্ডাগুলোর উপর দাঁড়িয়ে এসেছে সেই এজেন্ডাগুলোর সঙ্গে কি মানুষের মৌলিক চাহিদার কোনো সম্পর্ক আছে তাও তো মানুষ ভোট দিচ্ছে মানুষ তো আমি তো আবারও বলছি দেখে ভোট দিয়েছে দিয়েছে এটা এটা রাজনৈতিক দলের ব্যর্থতা আমাদের মতো যারা অন্য ন্যারেশনের কথা বলার চেষ্টা করেন তাদের ব্যর্থতা যে আমরা আমাদের কণ্ঠস্বর আমাদের যুক্তি যে ছেলেটির ছবি গুজরাতের দাঙ্গার পোস্টার বয় হয়েছিল আজকে আলোচনায় আমাদের এটা আনা উচিত ছিল আমাদের সেটা দেখাতে পারলে ভালো হতো যে একটি ছেলে কপালে লাল ফেটটি বেঁধে তার তখন বয়স কত হবে ২৬ ২৭ ৩০ হবে একটা তরোয়াল নিয়ে লাফাচ্ছে হিন্দুত্ব জয় হিন্দি যে গর্বসে কমায় হিন্দু এরম সেই ছেলেটির আমি শেষ ছবিটা দেখেছি যে কৃষকদের মিছিলে লাল ঝান্ডা নিয়ে হাঁটছে একদম এবং যে ছেলেটি প্রাণ ভিক্ষা চাইছিল কুতুবুদ্দিন সে পরবর্তীকালে আবার তার ওই বিধ্বস্ত মানে বস্তিতে ফিরে যাওয়ার পর একটা জুতোর দোকান খোলে জীবিকার তাগিদে কিছুদিন কলকাতায় শেল্টারে ছিল পরে আবার ফেরত যায় তার জুতোর দোকানের উদ্বোধনে কিন্তু উপস্থিত হয়েছিল এই ছেলেটি যার এক সময় ওই তরোয়াল নিয়ে আসফালনের ছবিটা হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে সামনে উঠে এসেছিল এখনো অনেকে এখনো স্টোরিটা জানেন না একদম আমি সেই ছেলেটির ছবি দেখেছি বয়স হয়েছে আর একটু স্বাভাবিক প্রায় ১৫ বছর পেরিয়ে গেছে লাল পতাকা নিয়ে কৃষকদের অধিকারের দাবিতে হাঁটছে সুতরাং এটা ডেফিনেটলি ফেলিওর যারা এই ন্যারেশনটার বিরুদ্ধে সুমিতা বিরোধীরা বলে
ভোট এলেই বালাকোট হয়, বিরোধীরা বলে ভোট এলেই জ্ঞানবাপি হয়, মানে এটা তো এক্সপেক্টেড, কিন্তু মানুষ মানুষের কাছে পৌঁছাচ্ছি কোথায়, মানুষের বিরোধীরা পৌঁছাচ্ছে কোথায়? এটা 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 যদি পাল্টা এজেন্ডা বিরোধীরা তুলে আনতে না পারে তাহলে পারে তো এটা আসবে। একসময় শ্রীলঙ্কায় কি বলেছিল যে তামিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আমাদের দ্বীপরাষ্ট্রকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে, সুতরাং তামিল ইলমকে খতম করলে পারে। এই ছবিটা এই 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 পার্টিকুলার যে ছেলেটির ছবিটা আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখছি, এই ভদ্রলোক দাঙ্গার অন্যতম মুখ্য পোস্টার বয় ছিলেন হিন্দুত্ববাদীদের কাছে, এই ভদ্রলোক এই মুহূর্তে শেষ যা ছবি আমি দেখেছি যে উনি লাল ঝান্ডা বইছেন কৃষকদের দাবিতে, কৃষকদের ঐতিহাসিক লং মার্চে তিনি সামিল এবং লাল পতাকা নিয়ে। মাইন্ড ইট, আমি রিপিট করছি যেটা মেন স্ট্রিমে এখনো প্রান্তিক মেন স্ট্রিম পলিটিক্সে, এবং ওই কুতুবুদ্দিন যখন দাঙ্গা অন্ধকার 10 বছরের কলকাতা বা শেষ করে নতুন করে গিয়ে জুতোর দোকান খুলেছে, এই ছেলেটি তার উদ্বোধনের দিনে গিয়ে তাকে জড়িয়ে ধরে উপস্থিত ছিল যে আমাদের ভুল হয়েছে একদম। আজকে আমি যখন মুজফ্ফরনগরে গিয়েছি উত্তরপ্রদেশে, যেখান থেকে বিজেপিরা সুইপ করেছিল আগের নির্বাচনটাতে, সেখানকার আরএসএসের পুরনো কর্মীরা দল সংগঠন ছেড়ে বেরিয়ে দিয়েছে কৃষক আন্দোলনের ইস্যুতে। শুনুন, আমাদের সময় একদম শেষ, আপনি যেটা বললেন যে দ্যাট ইজ দ্য গাই কুতুবুদ্দিন, এটা ছিল হচ্ছে আক্রান্তদের পোস্টার বয়, এই ছেলেটি 10 বছর বাদে কলকাতায় শেল্টার দিতে হয়েছিল ওকে, এই ছেলেটিকে, ও ফিরে গিয়ে জুতোর দোকান করে, জুতোর দোকান উদ্বোধন করার দিন ওই ছেলেটি সম্ভবত অশোক নাম, অশোক সামথিং, এই যে তরোয়াল নিয়ে লাফাচ্ছে, সেই ছেলেটি গিয়ে তার জুতোর দোকান খোলার দিন আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিল। পরবর্তীতে আমি এই ছেলেটিকে উদ্ধার মানে আবিষ্কার করি, এই যে তরোয়াল নিয়ে দেখা যাচ্ছে যে হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে যাকে, সে লাল ঝান্ডা নিয়ে কৃষকদের অধিকারের দাবিতে এমনি ছেলে হাঁটছে, এটাই তো মানুষের উত্তরণ। এই উত্তরণটা তোমার পছন্দ হবে কি হবে না সেটা তো মানুষ ঠিক করবে। এবং সুমিতা, আমরা বাবরি মসজিদ ধ্বংসের সময় দেখেছিলাম, আমাদের সময় একদম শেষের দিকে, যেটা প্রথমেই বলছিলাম, ভারতবর্ষ যদি কোনো শরীর হয় সেই শরীরে যদি কোথাও ফোঁড়া হয় সেই ফোঁড়ার ব্যথাটা গোটা শরীরে ছড়িয়ে পড়ে। আমি একটা কথা বলি, আমি এখনো মানুষের প্রুডেন্সে বিশ্বাস করি, বাবরি মসজিদ যখন ধ্বংস হয় কল্যাণ সিংয়ের সরকার, ধ্বংস হয়ে যাওয়ার পর পি ভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী, তখন গভর্নমেন্টটা ভাঙলেন, তার আগে অবধি পি ভি নরসিংহ রাওকে বারবার অন্যান্যরা বলেছিল যে আপনি সরকার এক্ষুনি ফেলে দিয়ে মিলিটারিকে পোস্টিং করুন, নাহলে এই উন্মত্ত কর্ষভকদের আটকানো যাবে না। এবার যখন ওই তুমুল উন্মাদনা কল্যাণ সিংয়ের সরকার ভেঙে গেল, আমার সিনিয়র সাংবাদিকরা যারা বহুবার অযোধ্যায় গেছেন তারা বললেন যে এবার উত্তরপ্রদেশে এমন উন্মাদনা এই রাম মন্দিরকে কেন্দ্র করে, এই বিধানসভাতে বিজেপির আবার ফিরে আসে কারুর বাবার ক্ষমতা নেই আটকায়, কারণ জয় শ্রীরাম স্লোগান সুইপ করছে। কিন্তু সেই বিধানসভা নির্বাচনে কি হলো, বিজেপি ক্ষমতায় আসতে পারলো না, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টির জোট প্রথমবারের জন্য উত্তরপ্রদেশে ক্ষমতায় দখল করলো। যদি তারা মানুষের রায়কে সেদিনকে সমাজবাদী পার্টি, মুলায়ম সিং যাদব এবং মায়াবতীরা মর্যাদা দিতে পারতেন, যদি পুরো 5টা বছর সেই সরকার টিকিয়ে রাখতে পারতেন, সংসদীয় রাজনীতি নতুন করে লিখতে হলে এটা আমি বলতে পারি। মানুষ তো তাদের সুযোগ দিয়েছিল, বিজেপিকে ওই উন্মাদনার মধ্যেও আটকে দিয়েছিল, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টির জোট সরকার ফর্ম করেছিল। এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, বিপিন সিং সমর্থন করেছিল, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, উত্তরপ্রদেশের মতো একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য তো বটেই, ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য, সেই রাজ্যে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে নির্বাচনে যায়, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, খুব ছোট্ট করে জানতে চাইব, তারা কি করে প্রধান রাজনৈতিক দল হিসেবে উত্তরপ্রদেশের রাজনীতিতে দীর্ঘদিন থাকে, যদিও বহুজন সমাজবাদী পার্টি এখন হারিয়ে গেছে, খুব ছোট্ট করে না তারা, তাহলে কি উত্তরপ্রদেশের মানুষ আসলে ধর্মনিরপেক্ষ? না না, সমাজবাদী পার্টিটা ধর্ম, ওদের বেসটা ঠিক ধর্মীয়, এটা এই সমীকরণটার সঙ্গে আমি একমত না, বহুজন সমাজবাদীটা জাতপাতের উপর দাঁড়িয়ে, না বহুজন সমাজবাদী পার্টি দলিতদের কথা বলে, কিন্তু সমাজবাদী পার্টির ওখানে সোশ্যালিস্ট রামমোহন লোহিয়াদের একটা পুরনো অনেক ঐতিহ্য আছে, হেরিটেজ আছে, ওখানে মূলত যাদব এবং মুসলিম এই কম্বিনেশনের উপর দাঁড়িয়ে ওরা রাজনীতিটা করে। একদম, সময় একদম শেষ, সুমিতা অনেক ধন্যবাদ, এবং অবশ্যই আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আমরা আজকে ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম, আমরা আজকে আপনাদের সামনে জ্ঞানবাপী মসজিদ এবং জ্ঞানবাপী মসজিদ সহ গোটা দেশের রাজনীতির একটা প্রেক্ষাপট, যে ধর্মীয় চশমা, ধর্মীয় কালো চশমা আমাদেরকে পরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেই কালো চশমা সরিয়ে আমরা একটু দেখার চেষ্টা করলাম। আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে, এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার অনির্ধারিত পর্দা। নমস্কার।